তো হ্যালো বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওটি পশ্চিমবঙ্গ সম্বন্ধিত জিকে সিরিজের চতুর্থতম ভিডিও এর আগে বন্ধুরা আমি আরও তিনটি ভিডিও বানিয়েছি পশ্চিমবঙ্গ সম্পর্কে তোমরা যদি সেগুলো দেখতে চাও ডিসক্রিপশান বক্সে প্রথম তিনটে লিঙ্ক তোমাদের জন্য থাকলো তো বন্ধুরা আজকের ভিডিওটিতে বেসিক্যালি আমরা আরও কিছু নতুন তথ্য নতুন নতুন তথ্য পশ্চিমবঙ্গ সম্বন্ধে জানবো তো বন্ধুরা ভিডিওটি শুরু করবার আগে তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট তোমরা ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আশা করি সকলে ভালো লাগবে সো বন্ধুরা আজকের প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গের সব থেকে ধনী জেলা কোনটি সঠিক উত্তর বর্ধমান পরবর্তী প্রশ্ন শৈল শহর কাকে বলা হয় সঠিক উত্তর দার্জিলিংকে নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের মোট রেলপথের দৈর্ঘ্য কত সঠিক উত্তর তিন হাজার আটশো পঁচিশ প্রশ্ন পশ্চিমবঙ্গের মোট জাতীয় সড়কের কত সঠিক উত্তর কোশ্চেন পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেলওয়ে স্টেশন কোনটি সঠিক উত্তর হাওড়া রেলওয়ে স্টেশন পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম রেলওয়ে স্টেশন কোনটি সঠিক উত্তর হাওড়া পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম সংবাদপত্র কোনটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম সংবাদপত্র হল বেঙ্গল গ্যাজেট নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের বৃহত্তম রাজপ্রাসাদ কোনটি সঠিক উত্তরটি হল হাজারদুয়ারি রাজপ্রাসাদ এবং এই হাজারদুয়ারি আছে মুর্শিদাবাদ জেলায় পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভ কোনটি সঠিক উত্তর শহীদ মিনার এবং এর উচ্চতা আটচল্লিশ মিটার পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি সঠিক উত্তর সিদ্রাপং এবং এই সিদ্রাপং জলবিদ্যুৎ কেন্দ্র আছে দার্জিলিংয়ে নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি সঠিক উত্তর হল রূপনারায়ণ সেতু নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গে প্রথম পাতাল রেল কবে চালু হয় সঠিক উত্তর উনিশশো সালে পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের একুশতম জেলা কোনটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পশ্চিমবঙ্গের একুশতম জেলা হলো কালিম্পং পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের জেলা কোনটি সঠিক উত্তরটি ঝাড়গ্রাম নেক্সট পশ্চিমবঙ্গের নবগঠিত জেলা কোনটি সঠিক উত্তর পশ্চিম বর্ধমান পরবর্তী যে প্রশ্নটি আছে পশ্চিমবঙ্গের কয়েকটি পাহাড়ের নাম কি কি তো বন্ধুরা পশ্চিমবঙ্গে তো অনেক পাহাড়ি আছে তার মধ্যে বিশেষ কিছু পাহাড়ের নাম হল অযোধ্যা বিহারীনাথ শুশুনিয়া মামাভাগ্নে ইত্যাদি নেক্সট কোশ্চেন হাওড়া শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হুগলি নদীর তীরে পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের কোথায় প্রথম পাটকল অবস্থিত হয় সঠিক উত্তর রিসরা পশ্চিমবঙ্গের লোকসভা আসন সংখ্যা কয়টি তো বন্ধুরা পশ্চিমবঙ্গে লোকসভা আসন সংখ্যা হল বিয়াল্লিশটি পরবর্তী প্রশ্ন মামাভাগ্নে পাহাড় কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর বীরভূম জেলায় পরবর্তী প্রশ্ন মহানন্দা বন্যপ্রাণী সংরক্ষণশালা কোন জেলায় আছে সঠিক উত্তরটি হল দার্জিলিং জেলায় নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি সঠিক উত্তর হল খড়গপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম কলেজের নাম কি সঠিক উত্তর ফোর্ট উইলিয়াম কলেজ নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের শীতলস্তম স্থান কোনটি তো বন্ধুরা পশ্চিমবঙ্গের শীতলস্তম স্থান হল দার্জিলিং পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম বাঁধ কোনটি সঠিক উত্তর পশ্চিমবঙ্গের কোথায় গঙ্গা দুই ভাগে বিভক্ত হয়েছে তো বন্ধুরা এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানে গঙ্গা দুই ভাগে ভাগ হয়েছে একটি শাখা গেছে পদ্মা নাম নিয়ে একটি শাখা গেছে বাংলাদেশে এবং অপশাখা আমাদের পশ্চিমবঙ্গে আছে যেটার নাম হলো ভাগীরথী ঠিক আছে তো বন্ধুরা পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের ইউনেস্কো হেরিটেজ সাইট কি কি। তো বন্ধুরা দুটি ইউনেস্কো হেরিটেজ সাইট আছে এক দার্জিলিং হিমালয়ান রেলওয়ে এবং দুই সুন্দরবন ন্যাশনাল পার্ক পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের কিছু গুরুত্বপূর্ণ নৃত্যের নাম কী কী তো বন্ধুরা পশ্চিমবঙ্গের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ নৃত্যের নাম হলো ছৌ নৃত্য কীর্তন সাঁওতালি নৃত্য ইত্যাদি পরবর্তী প্রশ্ন চাপড়ামারি অভয়ারণ্য কোন জেলায় রয়েছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় রয়েছে এছাড়া বলে রাখি জলপাইগুড়ির আরেকটা বিশেষ অভয়ারণ্য হল গরুমারা অভয়ারণ্য নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের সব থেকে পরিচ্ছন্ন শহর কোনটি সঠিক উত্তর হল ভদ্রেশ্বর পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে কতবার সঠিক উত্তর মোট চারবার পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের টাইগার হিলের উচ্চতা কত সঠিক উত্তর দু মিটার নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন কোনটি সঠিক উত্তর ঘুম রেল স্টেশন এবং এর উচ্চতা অর্থাৎ এই ঘুম রেল স্টেশন আছে প্রায় দু মিটার উচ্চতায় পরবর্তী প্রশ্ন খুবই কমন একটি প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি সঠিক উত্তরটি হলো আমাদের সকলের প্রিয় কলকাতা শহর নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের প্রধান ভাষা কি তো বন্ধুরা পশ্চিমবঙ্গের প্রধান ভাষা হলো বাংলা ভাষা পরবর্তী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের বিশেষ পশু কি তো বন্ধুরা পশ্চিমবঙ্গের বিশেষ পশু হলো মেছো বিড়াল নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের বিশেষ পাখি কি সঠিক উত্তর শ্বেতকণ্ঠ মাছরাঙা পাখি পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের বিশেষ বৃক্ষ কি সঠিক উত্তর ছাতিম ছাতিম বৃক্ষ হলো পশ্চিমবঙ্গের বিশেষ বৃক্ষ নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের বিশেষ ফুল কি সঠিক উত্তর শিউলি ফুল পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি সঠিক উত্তর বাংলাদেশ নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি সঠিক উত্তর ভুটান পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের সঙ্গে কয়টি দেশের সীমানা যুক্ত ও কি কি। সঠিক উত্তর হলো তিনটি এবং এগুলি হল বাংলাদেশ নেপাল ও ভুটান পরবর্তী প্রশ্ন ভারতের কয়টি রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমানা যুক্ত রয়েছে সঠিক উত্তর হলো পাঁচটি এবং সেই সব রাজ্যগুলি হল আসাম বিহার সিকিম ঝাড়খণ্ড এবং ওড়িশা পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বাধিক নগরায়ন সম্পন্ন বা উন্নত জেলা কোনটি সঠিক উত্তর কলকাতা পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় মহকুমা নেই সঠিক উত্তরটি হল কলকাতা জেলায় পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি সঠিক উত্তর উত্তর চব্বিশ পরগনা নেক্সট ক্ষুদ্রতম জেলা কোনটি সঠিক উত্তর কলকাতা পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর ডাক্তার প্রফুল্লচন্দ্র ঘোষ ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে সঠিক উত্তর চক্রবর্তী রাজা গোপালাচারী পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি তো বন্ধুরা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হল সান্দাকফু এবং এর উচ্চতা তিন মিটার পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি সঠিক উত্তর হল গঙ্গা নদী নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের মোট আয়তন কত সঠিক উত্তর অষ্টআশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিলোমিটার বা চৌত্রিশ হাজার দুশো সাতষট্টি বর্গ মাইল নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের সরি পশ্চিমবঙ্গ ভারতের মোট আয়তনের কত শতাংশ সঠিক উত্তর হলো দুই দশমিক সাতষট্টি শতাংশ পরবর্তী প্রশ্ন আয়তনের বিচারে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আয়তনের বিচারে বর্তমানে পশ্চিমবঙ্গ ভারতের কততম রাজ্য সঠিক উত্তর হল তেরোতম পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গ সর্বাধিক সীমানা ভাগ করেছে কোন প্রতিবেশী দেশের সাথে সঠিক উত্তর হল বাংলাদেশের সাথে এবং প্রায় দু কিলোমিটার সীমানা ভাগ করেছে পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন কোন জেলা বাংলাদেশের সাথে সীমানা ভাগ করেছে সঠিক উত্তর মোট দশটি জেলা এবং জেলাগুলি হল কোচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া দার্জিলিং এবং মুর্শিদাবাদ পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রতিবেশী বৃহত্তম রাজ্য কোনটি সঠিক উত্তর হল ওড়িশা নেক্সট কোশ্চেন কর্কটক্রান্তি রেখা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মোট কয়টি জেলার উপর দিয়ে গেছে সঠিক উত্তর হলো পাঁচটি জেলার উপর দিয়ে গেছে এবং সেই জেলাগুলি হল পুরুলিয়া নদীয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এরপর বন্ধুরা আমরা কিছু শর্ট প্রশ্ন খুবই তাড়াতাড়ি আলোচনা করে নেব প্রথমটি হল পশ্চিমবঙ্গের মোট জেলা সংখ্যা সঠিক উত্তর হলো তেইশটি নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের জেলা পরিষদের সংখ্যা হল কটি একুশটি নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের ডিভিশনের সংখ্যা কয়টি বন্ধুরা পশ্চিমবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গের ডিভিশনের সংখ্যা হল পাঁচটি বন্ধুরা এর আগের ভিডিওতে এই ডিভিশনগুলোর নাম এবং কোন ডিভিশনে কয়টি করে জেলা আছে কি কি জেলা আছে সমস্ত ডিটেলস আমি আলোচনা করেছি তোমরা চাইলে ডিসক্রিপশান বক্সে ফার্স্টেই লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখান থেকে গিয়ে চেক করতে পারো বন্ধুরা পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের সাব ডিভিশনের সংখ্যা কয়টি সঠিক উত্তর ছেষট্টি নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের ব্লকের সংখ্যা কয়টি উত্তর তিনশো বিয়াল্লিশটি পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের মিউনিসিপাল কর্পোরেশনের সংখ্যা কয়টি সঠিক উত্তর সাতটি নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের মিউনিসিপ্যালিটির সংখ্যা কয়টি তো বন্ধুরা পশ্চিমবঙ্গের মিউনিসিপ্যালিটির সংখ্যা একশো উনিশটি এখানে তোমরা ভালো করে দেখে রাখবে মিউনিসিপাল কর্পোরেশন এবং মিউনিসিপালিটির মধ্যে পার্থক্য আছে ঠিক আছে তো বন্ধুরা পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের সংখ্যা কয়টি তো বন্ধুরা পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের সংখ্যা তিন হাজার তিনশো চুয়ান্নটি পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের মোট গ্রামের সংখ্যা কয়টি সঠিক উত্তর চল্লিশ হাজার সাতশো তিরাশিটি পরবর্তী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় বারবার আসে অনেক কম্পিটিভ এক্সাম আমরা দেখে থাকি এইসব প্রশ্নগুলোই পশ্চিমবঙ্গের লোকসভার আসন কয়টি তো বন্ধুরা পশ্চিমবঙ্গের লোকসভার আসন বিয়াল্লিশটি পরবর্তী প্রশ্ন বিধানসভার আসন কয়টি সঠিক উত্তর হল দুশো চুরানব্বইটি নেক্সট কোশ্চেন রাজ্যসভার আসন কয়টি তো রাজ্যসভায় আসন হলো ষোলোটি পরবর্তীতে যে প্রশ্নটি রয়েছে তরাই ও ডুয়ার্স অঞ্চলকে কোন নদী দুই ভাগে ভাগ করেছে সঠিক উত্তর হলো তিস্তা নদী এবং এই তিস্তা নদীর পশ্চিম দিক হল তরাই এবং পূর্ব দিক হলো ডুয়ার্স পরবর্তী প্রশ্ন কোন নদী মালদাকে দুই ভাগে ভাগ করেছে সঠিক উত্তর হল মহানন্দা নদী পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল গঠিত হয়েছে কয়টি জেলা নিয়ে বন্ধুরা পশ্চিমবঙ্গের লাল অঞ্চল গঠিত হয়েছে সাতটি জেলা নিয়ে সেগুলো হল মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর শেষ প্রশ্ন পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি বন্ধুরা এটার সঠিক উত্তর আমি তোমাদেরকে বললাম না তোমরা এই সঠিক উত্তরটা কমেন্ট করে জানাও বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবে এবং যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে